ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। একবার প্রশ্ন করেছেন যে যে চোখ আল্লাহর ভয় ক্রন্দন করে সে চোখ জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। তো এখন এইভাবে আল্লাহর ভয় ক্রন্দন করার পরে যদি আবার সে কোনো পাপে জড়িত হয় তাহলে তার কী হবে? উত্তর হলো এই যে এটা একটা ফজিলত। জালনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আইনানি লা তামাসসুহুমান নার, দুইটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে, ও আইনুন হারসাত ফি সাবিলিল্লাহ, আর যে চোখ আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারায় নিয়োজিত থেকেছে। তো এদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একথার অর্থ হলো এই যে তারা যদি এই আমল নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য এই পুরস্কার রয়েছে। এখন এই আমল সে করেছে, জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল করেছে, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত আমল করেছে, কিন্তু এই আমল করার পরে সে এমন আমলে জড়িত হয়েছে যে আমল তার আগের আমলকে বাতিল করে দিচ্ছে। যেমন সে যদি শিরিকে লিপ্ত হয় বা কুফরিতে লিপ্ত হয় বা নিফাকেতে লিপ্ত হয় বা ইসলামের কোনো বিষয়ে শখ সন্দেহে পড়ে যায়, হ্যাঁ, তাহলে তো তার ওই সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে লা ইন আশরাক তালা ইহবাতান আমালুকা, তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো যেহেতু তার আমল বরবাদ হওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে, অতএব তার ওই চোখের পানিও বরবাদ হয়ে যাবে, অতএব সে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, এখন সে যদি কোনো কাবিরা গুনাহতে লিপ্ত হয় তাহলে তার চোখের পানির কী মূল্য হবে? তো কাবিরা গুনহার ক্ষেত্রে মানে ওই ক্রন্দন করার পরে কাবিরা গুনহা যদি সে করে থাকে তাহলে সে কাবিরা গুনহা থেকে যদি তৌবা করে মৃত্যুবরণ করে তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আর যদি তৌবা না করে মৃত্যুবরণ করে তাহলে সে যে ক্রন্দন করেছিল তার তো একটা মর্যাদা সে পাবেই, কিন্তু ওই কাবিরা গুনহার কারণে হতে পারে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, দিয়ে তার গুনাহাগুলোকে ক্ষমা করে তারপর তাকে জান্নাত দিবেন। অথবা ইচ্ছা করলে আল্লাহ তার তাওহিদের দৃঢ়তার ওপর কারণে দৃঢ়তার ভিত্তির ওপর তার তাওহিদ দৃঢ়তার ওপরে তাকে ক্ষমা করে দিয়ে প্রথমে তাকে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্যে যে কোনো নেক আমল করার পরে ওই নেক আমলের উপরে স্থির থাকা এবং তা চালিয়ে যাওয়া, এটা হচ্ছে উত্তম। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা, বিশেষ করে যারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, হ্যাঁ, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। তো এ পেয়ে যাওয়ার অর্থই হলো যে তাদের আর কোনো আমল না করলেও চলবে। যেমন করে বদরি সাহাবিদের বিষয়ে, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই সাহাবিদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে এ আমালু মাসি এতম, তোমরা যা ইচ্ছা তা আমল করো, যা মনে চায় তাই আমল করো, আল্লাহ তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন। তো এই ক্ষমার সুসংবাদ শোনার পরে তারা কি পিছনের দিকে ফিরে গেছেন? না, কখনোই নয়। যাতে করে এই ক্ষমাটা বাতিল না হয় এই জন্য তারা সর্ব অবস্থায় চেষ্টায় থেকেছেন যে এবং নেক আমলের উপরে অটল অবিচল থেকেছেন। অতএব যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখে পানি ফেলে তার দ্বারা আবার আল্লাহকে ভয় না করে অন্যায় জড়িত হয়ে যাওয়াটা কী করে সম্ভব হয়, তাই না? তো সুতরাং এটা কখনোই উচিত নয়, বরং কিন্তু যদি হয়ে যায়, হ্যাঁ, তখন সে আবার তৌবা করবে, আবার ক্রন্দন করবে, আল্লাহর কাছে ফিরে আসবে, আশা করা যে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আলা।